দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন এক ঝাঁক তারকা, যার মধ্যে রয়েছেন নায়ক, গায়ক এবং খেলোয়াড়। এদের মধ্যে প্রথমবারেই বিজয় ছিনিয়ে এনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ও রূপালী পর্দার জনপ্রিয় নায়ক ফেরদৌস। তবে জামানত বাঁচাতে পারেননি আরেক অভিনেত্রী মাহিয়া মাহি। এদিকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে ভোটারদের শুভেচ্ছায় ভাসছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, অন্যদিকে পরাজিত হয়েছেন সঙ্গীত শিল্পী মমতাজ। ব্যাপক ভোটের ব্যবধানে হেরেছেন মাহিয়া মাহি। রাজশাহী এক আসনে নৌকার ওমর ফারুক চৌধুরীর কাছে হেরে যান তিনি। তবে প্রচার প্রচারণায় এলাকায় বেশ সাড়া ফেলেছিলেন তিনি। এদিকে পরাজয়ের আগে ভোট বর্জনের খাতায় নাম লেখান জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। পাবনার দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছিলেন তিনি। অনিয়মের অভিযোগ এনে দুপুরেই ভোট বর্জন করেন তিনি। স্কুলে গেলাম, তখন দেখলাম যে আমার এজেন্টগুলো নাই। এজেন্টগুলো নাই কেন? আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হলো। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কেন তোমরা বের হলে, বলে কি আমরা ঢুকতে গেলাম, আমাদেরকে বের করে দেওয়া হলো। এবং ওইখান থেকে আমি আরেকটা কেন্দ্রে গেলাম, সেইম অবস্থা। অন্যদিকে পরাজিত হয়েছেন সঙ্গীত শিল্পী মমতাজ। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কাছে যান চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গে উপবিশ্বাস ছিলেন তারা দুজনেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে।